পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, যখন তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, যেখানে তোমার মরণ লেখা আছে, ইন্তেকাল লেখা আছে, তোমাকে সেখানে হাজির হতে হবে। হুকুম কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যার মরণ লেখা বাড়িতে, সে বাড়িতে মৃত্যুবরণ করবে। যার মরণ লেখা হাসপাতালে, যাওয়ার ইচ্ছা নাই পাবলিক, জোর করে লয়ে যাইব। ঠিক না? আমার বন্ধুরা, মরণ থেকে পালাবার সুযোগ নাই, এই মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি তোমার জীবন দিলাম, আবার তোমার মরণ দিব, এর মাঝখানে যেইটুকু সময় তোমাকে আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ দেখতে চাই কারা আমার দরবারে উত্তম আমল নিয়ে হাজির হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমল? উত্তম আমল। কি আমল? ভেজাল মুক্ত আমল। যে আমলের মধ্যে ভেজাল আছে, আমার আল্লাহর দরবারে কবুল হবে না, ভেজাল মুক্ত আমল। তবে আমল করার পূর্বে একটা জিনিস আপনাকে আমাকে জানতে হবে, আর দোয়া ও মাউকুফু বাইনা সামাই ওয়াল আরদ, উম্মতে মুহাম্মদের যেই কোনো দোয়া, যেই কোনো নামাজ, যেই কোনো রোজা, যেই কোনো বন্দেগী আসমান জমিনের মাঝখানে লটকায় থাকে, অর্থাৎ আকাশের দিকেও যায় না, জমিনের দিকেও নামে না। কারণ হইল, ওই দোয়ার আগে পরে আমার নবীর উপরে দুরুদ না থাকলে এই দোয়াটা আল্লাহ দরবারে পৌঁছে না। জোরে কল সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, শুধু নামাজ পড়লেই হবে না, রোজা করলেই হবে না, যাকাত দিলেই হবে না, এগুলি দেওয়ার মধ্যে, করার মধ্যে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবের সন্তুষ্টি। কথাগুলো ঠিক কিনা? লোক দেখানোর জন্য নয়, আমল করে জান্নাত পাওয়ার আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়। কথাটা আমি রিপ্লাই করে আবার বলতেছি, জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, মানুষ আমাকে ভালো বলবে এই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হবে, ইন্না সলাতি অনুসুকে ও মাহায়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, এভরিথিং, সব কিছু আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য। কথাগণ ঠিক কিনা? যদি এই ইখলাসের সাথে আমল করে থাকেন, নামাজ যদি পড়েন, এই নামাজটা হয়ে যাবে মেরাজ। আমার বাবারা ভাইয়ারা, গভীর মনোযোগ, যেই কোনো ইবাদত বন্দেগীর পূর্বে এবং পরে রসুল পাকের দুরুদ থাকতে হবে। দুরুদ শরীফ যদি না থাকে, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পুষবে না? পুষবে না। তাইলে দুরুদের দরকার আছেনি? ও বন্ধু, ছোট্ট একটু কথা দুরুদের উপরে লিখে আমি আলোচনার দিকে চলে যাব। আল্লাহর ওলি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাই, জগৎ বিখ্যাত ওলি, আমার বাবারা ভাইয়ারা, হজ করতে গিয়ে হজের কাপ তাওয়াবের কাজ সম্পন্ন করে কিনারায় দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাবা ঘর তাওয়াব করতেছে। উমরা করার সময় যে কোনো দোয়া দুরুদ পড়া যায়, কিন্তু হজের সময় নির্দিষ্ট তালবিয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। এখানে হাদিস সাহেব আছেন নি? যারা হাদিস সাহেব মাত করেন দেখি কারা কারা হাদিস সাহেব। মারহাবা কর, মারহাবা কর। এ তালবেড়া আসেনি? আসেনি? এ তালবেড়া আসেনি? হুজুর, আমার বন্ধুরা, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাই দাঁড়ায় রয়েছে, যুবকটা তাওয়াব করে আর পড়তেছে দুরুদ শরীফ। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, এই যুবকটা মনে হয় হজের তালবিয়া ভুলে গেছে, তা না হলে কেন দুরুদ শরীফ পড়বে? তাওয়াবের কাজ যখন শেষ করলেন, আল্লাহর ওলি হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, বাবা এই দিকে আসো, তুমি মনে হয় তাওয়াফের দোয়াটা ভুলে গেছ, এই জন্য দুরুদ শরীফ পড়তেছিলে। যুবক বলে, না না না, আমি তাওয়াফের দোয়া ভুলি নাই, ইচ্ছা করে দোয়াটা বাদ দিয়ে আমি দুরুদ শরীফ পড়তেছি। আমার বাবারা বন্ধুরা, ওই যুবক বলে, কি আপনি? আমার নাম হযরত শিবলি। ওই যুবক আল্লাহর ডেকে বলে, বাবা
ইচ্ছা করে তালবিয়া বাদ দিয়ে দরুদ পড়ো, কারণটা কি আমার একটু খুলে বলবা কিনা? ওই যুবক বলে, আল্লাহর ওলি, এই বছর হজ করার জন্য আমি একা আসি নাই, মিশর থেকে একটা কাফেলা মক্কার দিকে এসেছিল, ওই কাফেলার মধ্যে আমার বাবাও ছিল, আমিও ছিলাম। মিশর এবং মক্কার মাঝামাঝি আসার পরে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আমার আব্বা যখন অসুস্থ হয়ে যায়, কাফেলার লোকেরা বলল, যুবক রে, তুমি তোমার বাবার সেবা করো, আমরা চলে যাই, আমরা বিলম্ব করলে হজ চলে যাবে, আমরা হজ পাবো না। অতএব তারা মক্কার দিকে চলে গেল, আমি যাই না, আমি আমার বাবার খেদমতে রয়ে গেলাম। এ রাম গোপালপুর মীরাপাড়া রিকে বিপদের অত্র এলাকার যুব সমাজ, আমার যুবক বাবারা ভাইয়ারা বন্ধুরা, মা বাবার খেদমত করা সন্তানের উপরে ফরজ। আল্লাহ বলে, ও কাদা রব্বুকা, আল্লাহ তা বুধু ইল্লাইয়াহু অবিল ওয়ালিদাইনি হিসানা, আল্লাহ পাকের ইবাদত করার পরে, আল্লাহ পাকের গোলামি করার পরে পিতা মাতার খেদমত করা সন্তানের উপরে ফরজ। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, আমি আমার বাবার খেদমতে রয়ে গেলাম, দিনের বেলা সেবা করলাম, রাত্রে আসার নামাজ পড়ে আমি আমার বাবার পাশে শুয়ে পড়ি, মরুভূমির মাঝখানে তাবু, অন্য কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, একা মরুভূমির মধ্যে আমার অসুস্থ বাবাকে নিয়ে আমি তাবুর মধ্যে শুয়ে পড়ি, বাতি বন্ধ করে দিলাম, হঠাৎ করে আমার হাত আমার আব্বার উপরে পড়ার পরে দেখলাম বাবার শরীরটা শীতল মনে হচ্ছে, তাবুর মধ্যে বাতি জ্বালাইলাম, তাকায়া দেখি আমার বাবার লাশ পড়ে আছে, দেহ পিঞ্জরে প্রাণে পাখি নাই। আমার বন্ধুরা, ওই যুবক বলে, আল্লাহর ওলি, মরুভূমির মধ্যে আমি যখন দেখলাম বাবার লাশ পড়ে আছে, দেহ পিঞ্জরের মধ্যে প্রাণ পাখি নাই, একা মরুভূমির মধ্যে কোথায় যাইব, কোনো জনমানব নাই, যত বড় নজন সাহসী হও না কেন, যখন কবরস্থানের কিনারা যায় প্রত্যেকটা লোকের ভিতরে মনের মধ্যে ভয় লাগেনি, জোরে কোন লাগেনি, একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা কাটে রে সোয়াই, কবরেতে করবে রে দাফন, পাগল মন পাগল মন রে দম ভরাইলে দেগি, আফন অবুধ মন অবুধ মন রে দম ভরাইলে দেগি বিকে। আমার বন্ধুরা, ওই যুবক বলে, আল্লাহর ওলি, তাবুর ভিতরে আমি একা, কোথায় যাব বাবার লাশ। অনেকক্ষণ কান্নাকাটির পরে ইচ্ছে হলো বাবার চেহারাটা একবার দেখি, চেহারার উপর থেকে কাপড়টা সরাইলাম, তাকায়া দেখি আমার আব্বা জীবিত অবস্থায় চেহারার যে সৌন্দর্য ছিল, এখন তাকায়া দেখি কৃষ্ণবর্ণ কালো বর্ণ হয়ে গেছে, বিকট আকার ধারণ করেছে, দেখে আরো ভয় পাইলাম, হায় হায় এই অবস্থা কেন হইল, আমি ওইর রাত্রি কোথায় যাইব। হঠাৎ করে দেখি ওই মরুভূমির মাঝখানে একটা আলো দেখা যায়, একটা আলোই তাবুর দিকে আসতেছে, ওই তালট আলোটার কারণে সারা মরুভূমিটা আলোকিত হয়ে গেছে। আপনি রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জাতি গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের
দেখি বলে আল্লাহর ওলি, হঠাৎ করে মরুভূমির মাঝে দেখি একটা আলো দেখা যায়। ওই আলোটার আলোর প্রভাবে সারা মরুভূমির অন্ধকার দূর হয়ে আলো হইয়া গেছে। ওই আলোটা ক্রমান্বয়ে আমার তাঁবুর দিকে আসতেছে। আসতে আসতে যখন আমার তাঁবুর সামনে আসলো, আমি তাকাই দেখি সুদর্শন একজন লোক। আমি সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, কে গো আপনি এই গভীর রাত্রে এই মরুভূমির মাঝে? তিনি জবাব দিলেন, যুবক তুমি আমাকে চিনবে না, আমি তোমার মদিনার নবী কামিলওয়ালা। চিল্লা করো আল্লাহু আকবার, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। যখন আল্লাহর হাবিব ওনার পরিচয় দিলেন, মনের ভিতরে আশ্বস্ত হলো। দেখি বলি, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মরুভূমির মাঝে আমার আব্বা ইন্তেকাল করেছে, কে গো নবী আপনার কাছে খবর দিছে? আমার মদিনার নবী ডেকে বলে, যুবকের যুবক, তোমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 200 বার দুরুদ পড়ত, এশার নামাজের পরে 200 বার দুরুদ পড়ত। তোমার আব্বার ফজরের নামাজের দুরুদ শরীফ আমি নবীর কাছে জমা হয়েছে, এশার নামাজের পরের দুরুদ এখন আমার কাছে জমা হয়নি। আমি চিন্তা করলাম, কোথায় আমার সে আশেক? হঠাৎ করে তাকায়া দেখি রে, এই মরুভূমিতে তোমার বাবার লাশ পড়ে আছে। এই জন্য আমি মদিনার নবী তাকে দেখার জন্য এসেছি। দরুদে পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা করবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদে পাগল হইলে করবে নবী, আরে দরুদে পাগল হইলে করবে নবী আর, আল্লাহুম্মা সাল্লি আলা করবারে আশেক, আল্লাহুম্মা সাল্লি আলা করবারে। ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, আমার মদিনার নবী ডেকে বলে, যুবকের তোমার বাবার আশার নামাজের পরে দুরুদ আমার কাছে জমা হয় নাই। আমি তাকায় দেখি মরুভূমির মধ্যে তোমার বাবার লাশ, এই জন্য আমি নবী তাকে দেখার জন্য এসেছি। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার ইন্তেকালের পূর্বে চেহারার যে সৌন্দর্য ছিল গো নবী, ইন্তেকালের পরে চেহারা বিকট রূপ ধারণ করেছে, দেখলে ভয় হয়। আল্লাহর হাবিব চেহারা থেকে কাফরখানা সরাইলেন, আমার দয়াল নবীর রহমতের হাত মোবারক ওই লোকের চেহারার মধ্যে যখন বোলায় দিল, সাথে সাথে চেহারা থেকে নূর চমকাইতেছে। আরো জোরে আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। যুবক বলে, আমার ভিতর থেকে ভয় কেটে গেল। রাতের শেষ অংশে হঠাৎ করে আমার কানের মধ্যে তাহাজ্জুদের নামাজের আযান ভেসে আসে। আমি তয়াম্মুম করে ফজরের নামাজ পড়লাম, ডান দিকে সালাম ফিরে দেখি হাজার হাজার লোক, আল্লাহু আকবার কর, বাম দিকে সালাম ফিরে দেখি হাজার হাজার লোক, প্রত্যেকটা লোকের হাতের মধ্যে কাফনের কাপড় দেখা যায়, কবর করা যন্ত্রপাতি দেখা যায়, কারো কাছে গরম পানি। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তোমরা, কোথায় বাড়ি, কোথায় তোমাদের ঘর? আমার আব্বার ইন্তেকাল হয়েছে মরুভূমির মধ্যে, কে তোমাদের কাছে খবর দিছে? ওই জনগণ ডেকে বলে, যুবকের গতকালকে রাত্রে এলান হয়েছে, ঘোষণা হয়েছে,
তোমরা যদি কোন জান্নাতি লোকের জানাজার নামাজের শরীক হতে চাও, তোমরা যদি কোন জান্নাতি লোকের চেহারা দেখতে চাও, সকালবেলা ওই মরুভূমির মধ্যে চলে যায়, ওই লোকটা জান্নাতি, তার জানাজায় তোমরা শরীক হইয়া যায়। এই ঘোষণা গতকাল সারা রাত্র হয়েছে, এই জন্য আমরা এসেছি। এই জান্নাতি লোকের জানাজায় শরীক হতে চিল্লা এখন মারহাবা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আজকে যে বাংলাদেশে বসবাস করি, নবীর উপরে দুরুদ পড়লে কই বেদাত? জোরে কর নাউজুবিল্লাহ। যখন দেখবেন নবীর উপরে দুরুদ পড়লে, মিলাদ পড়লে, ক্যাম পড়লে বেদাত কয়, তখনই বুঝতে হবে এটা আবু জাহেলের একার নিকটের আওলাদ। জোরে কর, জোরে কর, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে। যদি কোনো সুমায়ের সুসন্তান, সুশিক্ষিত সন্তান থেকে থাকো, আমি জানার আমার চাঁদপুরি চ্যালেঞ্জ করে বললাম, বিশেষ করে কদিন আগে খবর আছে, হুজুর আপনারা জানাজার পরে মিলাদ পড়েনি কই পাইছেন? আর নবীর উপরে মিলাদ পরে পাইছে মানে ইমানদার কাজে তো মিলাদ পড়া কথা কম, আর বেঈমানের কাজ বন্ধ করা। বেঈমানের কাজ কি? সাহস থাকে বুকের মধ্যে, শিক্ষা সে পাড়া থাকে, আসো যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গায় বইবা। নবীকে নূর হাজার নাজার এলমে গায়েব মিলাদ ও কিয়ামের উপরে যেই কোনো মুহূর্তে ডাকো, যে কোনো মাঠে, আমরা সুন্নি জনতা রাজি আছি, আছি না নাই? আছি না নাই? আমার বাবারা, ভাইয়ারা, কুকুরের বাচ্চা সাতটা হইলেও কিন্তু বছরের পরে খুশকরে পাওয়া যায়, কাতি মাস পাওয়া যায়নি, ধরে কর পাওয়া যায়, পাওয়া যায় না। আজ পর্যন্ত কোনো সুন্নি আলেমের সাথে বাহাসের দরখাস্ত করছে, বাহাসের মধ্যে দলিলের মধ্যে সই করছে, ইসলামে সই করছে, কিন্তু বাহাসের দিন খুশকরে পাওয়া যায় না, কথা বলেন? বাবার, আমার ভাইয়ার, আমার নবীর উম্মত দাবি করলে দুরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মহব্বত লাগাই, আল্লাহুম্মা সাল্লি শিখাইয়া প্রেম খেলা একবার দেখা দিয়া নিভাও যা।